আসসালামু আলাইকুম, আমি আচার্য তন্ময়। কম্পিটিটিভ প্রোগ্রামিং গাইডলাইন্স ফর বিগিনার্স এই সিরিজের আরটিভিডিও নিয়ে উপস্থিত হয়েছে। আজকে টপিক হলো যে আমরা আসলে স্পেশালিস্ট হওয়ার জন্য মিনিমাম কী করতে হবে, কী করলে আমরা স্পেশালিস্ট হতে পারবো। তো এই পর্যন্ত যে আমি সিরিজটা করলাম, এই সিরিজের একটা ওভারভিউ আমরা আগে নিয়ে নিই। ওকে, সো আমরা যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং যখন শুরু করব, তখন প্রথম থেকে কী করব, সর্বপ্রথম আমরা ফার্স্ট 20 ডেজ হলো ল্যাঙ্গুয়েজ শিখব, লার্ন ল্যাঙ্গুয়েজ। ওকে, ফার্স্ট 20 ডেজ যখন আমরা ল্যাঙ্গুয়েজ শেখা শেষ, তারপর আমরা কী করব, তারপরে 10 দিন আমরা আসলে ইউআরআই প্রবলেম সলভ করব। ঠিক আছে, আমি কিন্তু সম্পূর্ণটাই ভিডিওতে কীভাবে কীভাবে করব সব কিছু বলে দিয়েছি। তো তারপরে 45 দিন আমরা কী করব, কোড ফোর্সেসের যে মোস্ট সলভ প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করব, এবং তারপর কন্টেস্ট করা শুরু করব। ওকে, 45 দিনের পর না, আসলে 15 দিন পর আমরা কন্টেস্ট করা শুরু করব। কোড ফোর্সেস যখন আমরা মুভ করছিলাম, মুভ করার পর জাস্ট 15 দিন পরে আমরা আসলে কোড ফোর্সেস কন্টেস্টগুলো শুরু করব। ওকে, আচ্ছা, তারপরের 5 দিন যেটা করব, যে আমরা আসলে সি থেকে সি প্লাস প্লাসে কনভার্ট করব। ওকে, এই কনভার্সনটা আমরা কি বলেছিলাম, যে এই কনভার্সনটা বলেছিলাম জাস্ট যে ওয়ার্ডগুলো সি আর সি প্লাস প্লাসের মধ্যে ডিফারেন্ট, সেই ওয়ার্ডগুলো শিখে নেওয়া, বা যেই কিছু কিছু জায়গায় যেখানে যেখানে ডিফারেন্স, সেই ডিফারেন্সগুলো শিখে নেওয়া, এই। ওকে, আর এই 5 দিন এই শিখতে, এই ডিফারেন্স শিখতে ম্যাক্সিমাম 1 দিন লাগার কথা, বাকি 4 দিনে হলো যে আমরা আরও 50টা প্রবলেম সলভ করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা, আর যেটা হলো যে 45 দিন যে আমি সিএফএ প্রবলেম সলভ করতাম, এই 45 দিনে আমার এমনভাবে সিএফএ প্রবলেম সলভ করতে হবে যাতে আমার এ নাম্বার সলভ করতে ম্যাক্সিমাম 20 থেকে 30 মিনিটস লাগে, তার বেশি যেন না লাগে। ক্লিয়ার? তারপরে 40 দিন আমরা যেটা করব, যে আমরা এসটিএল শিখবো, এবং এসটিএলের পাশাপাশি প্রবলেম সলভিং চলতে থাকবে। আচ্ছা, এসটিএল কোথা থেকে শিখবো সেই রিসোর্স আমরা দেওয়া আছে। তো এসটিএল শিখবো, এবং এসটিএলের পাশাপাশি যে প্রবলেম সলভ করা সেটাও আমি করতে থাকবো। এবং তারপরের যে 30 দিন, এই 30 দিন আমরা এ লেভেলে যত প্রবলেম আছে সেই প্রবলেমগুলো সলভ করব, আমাদের লজিক ডেভেলপ করার জন্য। এ লেভেলে যত প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আমরা এই 30 দিন সলভ করবো, প্রত্যেক দিন মিনিমাম 10টা করে সলভ করবো, যেন 30 দিনে 300টা এ প্রবলেম সলভ হয়ে যায়। ওকে, এবং তারপরে 30 দিন যেটা হবে, যে প্রথম 30 দিন আমি যখন 300টা এ করে ফেলবো, তখন আমার দেখা যাবে এ লেভেলের প্রবলেম আমার কাছে এত সহজ হয়ে গেছে যে আমার 4-5 মিনিটে আমি এ প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারতেছি। যখন আমি 4-5 মিনিটে এ প্রবলেমগুলো সলভ করতে পারতেছি, তারপরে আমি আবার 300টা বি প্রবলেম সলভ করার ট্রাই করবো। তো 300টা বি এর প্রবলেম সলভ করার ট্রাই করলে কী হবে, তখন দেখা যাবে যে মোটামুটি যে আমার বি এর প্রবলেমগুলো, মানে বি লেভেলের প্রবলেমগুলো আমি 7-8 মিনিটের মধ্যে সলভ করে ফেলতে পারতেছি, অর্থাৎ আমার লজিক যথেষ্ট ডেভেলপ হয়ে গেছে। ক্লিয়ার? তো প্রায় এই যে প্রসেসটা, এখানে যে আমি টাইম লাইনটা দেখালাম, এই টাইম লাইন অনুসারে প্রায় 6 মাস টাইম লাগলো আমার এই পর্যন্ত পৌঁছাতে। অর্থাৎ আমার এখন আমি এ মোটামুটি 5-7 মিনিটে সলভ করতে পারি, বি মোটামুটি 7-8 মিনিটে সলভ করতে পারি। সো আসলে যদি একটা লোক এ মোটামুটি 5-7 মিনিট, বি মোটামুটি 7-8 মিনিটে সলভ করতে পারে, তার মানে হলো যে সে সি মিনিমাম, মানে ম্যাক্সিমাম হলে 1 ঘন্টা 1 ঘন্টার মধ্যে সে আসলে সিও সলভ করতে পারে। আর যখন একজন তার কন্টেস্টে এবিসি কনসিস্টেন্টলি সলভ করতেছে, তখন আলটিমেটলি সে এতদিনে মানে কি স্পেশালিস্ট হয়ে যাবার কথা। কিন্তু দুর্ভাগ্যবশত অনেকের হতে পারে, খুব রেয়ার এটা, যে এই 6 মাস এই রুটিন ফলো করার পরেও তার সে স্পেশালিস্ট হতে পারেনি। ওকে, তো এই রেয়ার কেসে যেটা করতে হবে, যে রেয়ার কেসে সবাই হয়তো এখন মুখে আছে যে ভাই হয়তো এমন কোনো একটা মিরাকেল কিছু একটা বলবে, কোনো একটা সেরকম একটা অ্যাডভাইস দেবে, যে অ্যাডভাইস করে আমরা স্পেশালিস্ট হয়ে যাব। আসলে সিপির ক্ষেত্রে এমন কোনো অ্যাডভাইসই কাজ করে না। সিপির ক্ষেত্রে কথা হলো একটাই মাত্র মূল মন্ত্র, যে অনেক অনেক প্রবলেম সলভ করা। সো এখনো যদি এরকম হয় যে বাই চান্স এই 6 মাস এই রুটিন ফলো করার পরও আমি স্পেশালিস্ট হতে পারিনি, তাহলে আরও সামনে আর এক মাস আরও 200 সি টার্গেট করে করে আরও 200 সি প্রবলেমগুলো, ডিফ2সি প্রবলেমগুলো আমরা সলভ করে ফেলবো। আশা করি এরপর ইনশাল্লাহ স্পেশালিস্ট হওয়া আটকানো কথা না।
অর্থাৎ এই 7 মান্থ জার্নিতেই আমরা স্পেশালিস্ট পর্যন্ত যে পথটা আছে পথটা কি আমরা ক্লিয়ার করতে পারি, আমরা নির্ধারণ নির্দিষ্ট করতে পারি। ক্লিয়ার? সো তেমন কোনো স্পেশালিস্টের জন্য তেমন কোনো মূল মন্ত্র নেই। কথা হলো যে আমার যেটা করতে হবে, আমার এই 6 মাস এই রুটিনটা একদম হার্ডলি ফলো করতে হবে। খেয়াল করি যে এই 6 মাস যে আমি এই রুটিনটা হার্ডলি ফলো করি, তাহলে প্রায় 300 A 300 B, তারপর এছাড়াও তার আগে প্রায় 1.5 মাস, ওকে, আগে 1.5 মাস আরও প্রায় দেখা গেছে যে 1.5 মাস আরও 1-200 প্রবলেম, মানে প্রায় 700-800, এবং তারপর যদি আমি সি লেভেলের প্রবলেম যদি আমার আরও 200 করতে হয় তাহলে হলো 1000। 1000 প্রবলেম সলভ হওয়ার পর ম্যাক্সিমাম লোক তো আসলে এক্সপার্টই হয়ে যায়, তাই না? তো সেখানে স্পেশালিস্ট না হওয়াটা আসলে মানে যে পসিবল না, যে স্পেশালিস্ট 100% আপনারা হয়ে যাবেন ইনশাল্লাহ। আর তারপরও আমি এভাবে বলতেছি, অনেকে বলতে পারে যে ভাই আপনি তো শিওর হয়ে কীভাবে বলতেছেন বা কিছু, হ্যাঁ ডিপেন্ড করে আপনার লজিক্যাল থিঙ্কিং এর উপর ডিপেন্ড করে, বাট আসলে এটা এই কেসটা খুব রেয়ার, ঠিক আছে? কিন্তু কথা হলো একটাই যে এই 6 থেকে 7 মাস এই যে ইয়েটা আছে, রুটিনটা আছে, এই রুটিনটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। ক্লিয়ার? অর্থাৎ খাটতে হবে প্রচুর, এই হলো কথা। যে স্পেশালিস্ট হওয়ার যে মূল মন্ত্র যেটা, সেটা হলো প্রচুর খাটতে হবে, এছাড়া আর এক্সট্রা কোনো এর মানে কোনো মূল মন্ত্র নেই, কোনো ওয়ে নেই। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি এই টাইম লাইনটা। আমি মানে জিনিসটা হলো যে এই ভিডিওতে স্পেশালিস্ট হওয়ার রুলের চাইতেও আমি টাইম লাইনটা আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিলাম যে এই টাইম লাইনটা অবশ্যই ফলো করবেন। আমি জাস্ট এই ভিডিওতে এটাই বলতেছি যে স্পেশালিস্ট হতে চান তো এই টাইম লাইনটা ফলো করুন, ওকে? আর দু একটা কথা বলি যে বাংলাদেশের প্রেক্ষিতে স্পেশালিস্ট হলেই মোটামুটি একটা সফটওয়্যার কোম্পানিতে জব পাওয়ার মতো যোগ্যতা চলে আসে, ঠিক আছে? তাই 6টা মাস, তো 6টা মাস আপনারা নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করুন, তারপর ইনশাল্লাহ ফলাফল পাবেন। আর 6 মাস যদি আপনি এরকম চেষ্টা করেন তাহলে আমি শিওর যে কম্পিউটার প্রোগ্রামিং এর উপরে আপনাদের এতটা ভালোবাসা চলে আসবে যে আপনারা সামনে আরো দূরে আরো দ্রুত এগোতে পারবেন। আর কিছু আর বলার মতো নেই এই ভিডিওতে, জাস্ট সবার কাছে এই টাইম লাইনটা ফলো করার জন্য বারবার বলতেছি, একবার না দুইবার না, ফুল ভিডিও জুড়ে এই একই কথা বলতেছি, এই টাইম লাইনটা আপনারা ফলো করুন। যাই হোক, আজকের এতটুকুই। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আল্লাহ হাফেজ।